हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। गरमे जदि बेशी तेल मसलाजुक्त खाबार खेते इच्छे ना करे ताहले आजकेर रेसिपि ट्राई करते पारेन। आज निये एसेछि बांगालीदेर अति पछन्देर पोस्तोर एकटी रेसिपि। आज रान्ना करब पेंयाज पोस्त। खूब कम समये सहजे ओ खूब कम उपकरण व्यवहार करेई एई दारुण टेस्टी रेसिपि तैरि करे नेवा जाय। आर गरम भातेर संगे खेते एटा दारुण लागे। ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। पेयाज पोस्त रान्ना करार जोन्नो नियेछि दुटो बड़ो साइजेर पेयाज। पेयाजगुलो चौको टुकरो करे केटे निच्छि। टुकरोगुलो एकटु बड़ो साइजेर करेछि कारण एकदम ही करे काटले रान्ना करार समय पेयाज एकदम गले जाबे। पेयाजे हालका एकटु क्रांची भाव थाकले खेते अनेक भालो लागबे। पेयाजगुलो केटे नियेछि। এখন একটা মিক্সিং জারে নিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত, ওজন মোটামুটি 50 গ্রাম। শুকনো অবস্থাতেই এগুলো মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখুন, এরকম একটু রাফলি গ্রাইন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, তবে লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদমতো কম বা বেশি করে নেবেন। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি, তবে পেস্টটা কিন্তু একদম সুপার ফাইন করিনি, একটু দানা দানা রেখেছি। এই যে দেখুন এরকম রেখেছি, দেখে বোঝাই যাচ্ছে একদম মিহি পেস্ট করিনি। সব কিছু রেডি করে নিয়েছি, এবার রান্না শুরু করব। গ্যাসে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। 1.5 মিনিট ভাজার পর পেঁয়াজ এরকম হালকা ট্রান্সপারেন্ট হয়ে এলে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এবার মিডিয়াম ফ্লেমে পোস্ত পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। রান্না করতে করতেই গন্ধে জিভে জল চলে আসছে। পেঁয়াজ পোস্ত আমার খুবই পছন্দের। আপনাদের মধ্যে কার কার এই পেঁয়াজ পোস্ত পছন্দের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করতে হবে। লো ফ্লেমে রান্নাটা করলে পেঁয়াজগুলো একদম গলে যাবে, আর হাই ফ্লেমে করলে পেঁয়াজ ভাজা হওয়ার আগেই পোস্ত ভাজা হয়ে যাবে। দুটোর কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। মোটামুটি মিনিট তিনেক ভাজার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ এমনিতেই মিষ্টি, তাই এর মধ্যে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমি ক্রমাগত নাড়াচাড়া করছি। নাড়াচাড়া না করলে পোস্ত কড়াইয়ে লেগে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এবার কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে 3 মিনিটের মতো রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ পোস্ত রান্না করার সময় পোস্ত একদম ফাইন পেস্ট না করে আমার মতো সেমি ফাইন পেস্ট তৈরি করে নিন, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 1 মিনিটের মতো ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পেঁয়াজ পোস্ত। গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে নিন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান যেন সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।